ফর্মের উত্তরটা দেবো, যেটা অনেকেরই কনসার্ন যে কোভিডের সময় প্রেগনেন্ট হলে বা প্রেগনেন্সিতে যদি কোভিড হয় না ডেলিভারির সময় বা প্রেগনেন্সির সময় যদি মা কোভিড পজিটিভ হন তাতে বেবির ওপর কোনো ইফেক্ট আসবে কি না। প্রথমে সেখানে উত্তরটা দিই যে অবশ্যই গত এক বছরই আমাদের এক্সপিরিয়েন্স কোভিড, সেখানে আমি অন্তত দেখেছি যতগুলো প্রেগনেন্সি চলার সময় কোভিড পজিটিভ হয়েছিলেন এবং অসুস্থ হয়ে বাড়ি গেছেন, পরে যখন ডেলিভারি করেছি অন্তত গত এক বছরে আমার কোনো পেশেন্টে আমি কোনো কোভিড ভাইরাসের জন্য বেবির ওপর কোনো যেগুলো কনজেন্টাল অ্যানোমালি বলে দেখিনি এখন অব্দি আমি দেখিনি, বা ওয়ার্ল্ড লিটারেচারও এমন কিছু বড়সড় রিপোর্ট পাওয়া যায়নি আসেনি এখন। আরেকটা হচ্ছে নিউবর্ন বেবির ক্ষেত্রে যেখানে কোভিড পজিটিভ মাদারকে আমরা ডেলিভারি করছি, সেখানে একই অভিজ্ঞতা, অন্তত গত এক বছর এই সেকেন্ড ওয়েভের মধ্যে বেশ কিছু কোভিড পজিটিভ ডেলিভারি করলাম, সেখানে কিন্তু নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কোভিড অ্যাফেক্টেড হতে খুব একটা দেখিনি, মানে সেই পার্সেন্টেজ খুব বেশি নয়। ফলে আমার মনে হয় না যে কোভিড পজিটিভ বা কোভিড সময় যে বেবিগুলো ডেলিভারি হচ্ছে তাদের ক্ষেত্রে ফিউচারে খুব সমস্যা হবে বলে। এখন দেখুন অনেকেই এখন আশঙ্কা প্রকাশ করছেন যে থার্ড ওয়েভ আসতে পারে, থার্ড ওয়েভের মধ্যে যেহেতু অ্যাডাল্টরা ভ্যাকসিনেটেড হয়ে যাবে অনেকটা, অ্যাডাল্টদের অনেকে বাচ্চাদের ওপর চাপ পড়বে, থার্ড ওয়েভে বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হতে পারে, কিন্তু আবারও বলবো সেগুলো তো স্পেকুলেশন, সেগুলো নিয়ে এখনই অযথা আতঙ্কিত হয়রান হয়ে লাভ নেই। এবং আমার মনে হয় বেশ কিছু ভ্যাকসিন অলরেডি ট্রায়াল হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার জন্য, একদম আমার ধারণা ততদিনে সেটা হয়তো কিছু ব্যবস্থা হয়ে যাবে এবং বাচ্চাদের হয়তো ভ্যাকসিনেশন চালু হবে। কিন্তু হ্যাঁ, একটা অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট, সেটা সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টটা, যে এই সময়ের মধ্যে তো এক বছর ধরে একটা এডুকেশন সিস্টেম প্যারালাইজ হয়ে গেল বা কিছু। তবে আবারও বলবো যে মানব সভ্যতা এরকম দুর্যোগ এই প্রথমবার ফেস করছে এরকম তো নয়, বারবার ফেস করেছে, এবং মানে অ্যাজ আ রেস হিউম্যান বিং আমরা এই কারণে যতবার আমরা চ্যালেঞ্জ ফেস করেছি ততবার আমরা উঠে দাঁড়িয়েছি। তো সেটাই বলবো নেগেটিভিটি করার জায়গা নেই, এখানে উই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ, যে এই চ্যালেঞ্জ যেমন 100 বছর আগে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক এসেছিল স্প্যানিশ ফ্লু 1918 বা 1919 সালে, সেখানেও কিন্তু 1.5-2 বছর ধরেই চলেছিল এবং সেখানে 2 ওয়েভ এসেছিল, ফার্স্ট ফার্স্ট ওয়েভ এবং সেখানে প্রাণহানি অনেক হয়েছিল অনেক বেশি, কম্পারেটিভলি দেখা যায় যে ফ্যাটালিটি রেট কোভিডে কম, কোভিডে অনেক কম। এবং সেই চ্যালেঞ্জ ফেস করেও সেখানে 100 বছর আগে ভেবে দেখো একটা বিশ্বযুদ্ধ প্লাস এই প্যান্ডেমিক ফেস করে যেখানে হিউম্যান সিভিলাইজেশন ঘুরে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে, আমার ধারণা এইবারও পারবে এবং সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। মানব সভ্যতা এই প্রথম দুর্যোগের মুখে পড়লো না, এই কথাটা যে কতটা একটা পজিটিভ বার্তা দেওয়ার একটা কথা সেটা এখানেই বোঝা যায় যে এই 100 বছর আগেও আমরা উঠে দাঁড়িয়েছি, হয়তো তারও আগে বারবার দাঁড়িয়েছি, আবারও একবার দাঁড়াবো। তবে এই যে এই সময়ের আতঙ্ক আশঙ্কা নেগেটিভ চিন্তা সকলের আসছে, সেখান থেকে আশার দিকে এগিয়ে যাওয়া, পজিটিভিটিকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া, এই পথটা কিন্তু আমাদের চ্যালেঞ্জের সঙ্গেই পার করতে হবে। এবং সেই চ্যালেঞ্জের সঙ্গে পার করার মূল চাবিকাঠি আবারও স্যানিটাইজেশন, মাস্ক এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনটেন করা, এই তিনটেই আমাদের হাতে রয়েছে, সঙ্গে রয়েছে টিকাকরণ। আমরা নিশ্চয়ই একটা সুন্দর কোভিড মুক্ত সময়ের দিকে এগিয়ে যেতে পারবো এবং সেখানে আমরা একটা সুন্দর সুন্দর একটা জগৎ তৈরি করতে পারবো মায়ের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের সকলের জন্য। দ্য ওয়ার্ল্ড গুড হেলথের তরফে আমি তিয়াস, ভালো থাকবেন সকলে, নমস্কার।